নমস্কার আমার খাদ্যরসিক বন্ধুগণ, কেমন আছো? আমি আবার আজকে চলে এসেছি তোমাদের সকলের সামনে পুজোর স্পেশাল একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে মটন পোলাও। তার আগে তোমাদের সকলকে অনেক অনেক শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তোমরা সকলে খুব ভালোভাবে পুজো কাটাও, পুজো এনজয় করো, আর তার সাথে চটপট করে আমার এই রেসিপিটিকে দেখে নিও, আর রেসিপিটা ফলো করে চটপট বাড়িতে বানিয়ে নিও। তোমাদের বাড়িতে এখন সকলে বাড়িতে সবাই অনেকে এসেছেন, অনেক গেস্ট এসেছেন, অনেক আত্মীয় স্বজন এসেছে, তাদের সকলকে যদি মন জয় করে নিতে পারো তো চলো চটপট দেখে নাও আমার সাথে আমার এই রেসিপিটি। আমি আজকে মটন পোলাও বানিয়ে তোমাদের সামনে পরিবেশন করেছি। মটন পোলাও সবাই প্রায় বাড়িতে বানিয়ে থাকে, তবে আমি কেমন করে আমার নিজের মতন করে মটন পোলাও বাড়িতে বানাই সেটা তোমাদের সাথে সবার সাথে আমি শেয়ার করে নিয়েছি। তো চলো চটপট দেখে নিই এই মটন পোলাও রেসিপিটা। মটন পোলাও বানাবার জন্য এখানে আমি 250 গ্রামের মতন মটন নিয়েছি, আর খুব একটা বড় পিস করিনি, যেহেতু বিরিয়ানি নয় পোলাও, ছোট পিস হলে বেশি ভালো লাগে, ওই জন্য এরকম মিডিয়াম সাইজে পিস করে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করব সল্ট, পেপার, হোয়াইট পেপার পাউডার, রেড চিলি ফ্লেক্স, রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে এখানে আমি একটা বড় চামচের মতন দই দিয়ে দিচ্ছি। এবারে এখানে 2 থেকে 3টে মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। যদি তোমাদের কাছে হাতে কম সময় থাকে সেক্ষেত্রে তোমরা 1 থেকে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারো, আর যদি তোমরা জানো পরের দিন বানাবে তাহলে সেক্ষেত্রে ওভারনাইট তোমরা ম্যারিনেট করে রেখে দিতে পারো, সেক্ষেত্রে অবশ্যই করে তোমাদেরকে ফ্রিজে রাখতে হবে। এবারে সমস্ত মশলা পেঁয়াজ এরকম ভালো করে মটনের সাথে মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর ওপর থেকে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, তেল দিলে মাংসের ভেতরে বেশি জুসিটা হয় আর সমস্ত মশলা মাংসের ভেতরে খুব ভালো করে ঢোকে। এবারে এই তেলটাকেও দিয়ে ভালো করে মটনের সাথে মাখিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 1 থেকে 2 ঘন্টার জন্য। এবারে ফিরে আসবো আমরা 1 থেকে 2 ঘন্টার পর। আমাদের 1 থেকে 2 ঘন্টা হয়ে গেছে, এদিকে আমি একটা কড়াই গরম করে নিচ্ছি, তাতে আমি দিয়ে দিচ্ছি ঘি। এবারে আমি কিছু গরম মশলা ফোড়ন দিচ্ছি, তাতে যা যা ইনগ্রিডিয়েন্টস আছে আমি সেটা ডেসক্রিপশানে তোমাদেরকে লিখে দেবো। আমি সমস্তটা রান্নাটা আজকে ঘিতে করেছি, ঘিতে পোলাওয়ের ফ্লেভারটা একটু ভালো এনে দেয়, তোমরা সেক্ষেত্রে সাদা দইও ইউজ করতে পারো। এবারে গরম মশলা থেকে একটু ফোড়ন যদি বেরোতে শুরু করে দিল, একটু গন্ধ, একটু অ্যারোমা ছেড়ে দিলেই তখন এই মটন যেটা আমি ম্যারিনেট করে রেখেছি সেটা আমি এখানে দিয়ে দিলাম। এবারে ভালো করে কষিয়ে নিতে হবে, ঢিমে আছে। যখন এটা তেল ছেড়ে দেবে, কষানো হয়ে যাবে, কিছুটা হালকা ফ্লেভার চেঞ্জ হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আমি এখানে একটা বড় রসুনের কোয়া আর 1 ইঞ্চির থেকে একটু বেশি আদা আমি ভালো করে আগের থেকে বেটে রেখেছি, আর সামান্য এখানে একটু লঙ্কাও আমি বেটে দিচ্ছি, 1 থেকে 2টো গ্রিন চিলি আমি এখানে পেস্টে বেটে রেখেছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন আর পোলাও মশলা। পোলাও মশলাটা সম্পূর্ণ অপশনাল, যদি না থাকে সেক্ষেত্রে তোমরা একটু গরম মশলা ইউজ করতে পারো, বা বিরিয়ানি ফ্লেভার মশলাও তোমরা এখানে দিতে পারো। পোলাও মশলা সমস্ত মার্কেটে কিনতে পাওয়া যায়, যদি কেউ না পাও তাহলে গরম মশলা তোমরা দিতে পারো। এবারে আমি এখানে বাসমতি চালটা আগের থেকে ধুয়ে 30 মিনিট ভিজিয়ে রেখে তারপর এটা জল ঝরিয়ে নিয়ে শুকনো করে রেখেছি। এবারে যখন মাংসটা একদম 90% সেদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে ভিজিয়ে রাখা চালটা, ছড়িয়ে রাখা জল ঝরিয়ে রাখা চালটাকে এর মধ্যে দিয়ে মশলাগুলোর সাথে চালটা ভালো করে মাখিয়ে নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। যে কাপে তোমরা চাল মাপবে সেই কাপেই তোমরা জল দেবে। এখানে যদি 1 কাপ চাল হয় তাহলে তোমরা এখানে 2 কাপ জল দেবে। এরকম জলের রেশিওর পরিমাণটা থাকলে তাহলে একদম পোলাও ঝরঝরে হবে, চালটা সুন্দরভাবে সেদ্ধ হবে, দানাগুলোও ঝরঝরে থাকবে, একটা অংশ ভেঙে যাবে না। দেখো আমার সমস্তটা জল সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে গেছে, চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর একদম ঝরঝরে আমার মটন পোলাওটা নেমেছে। তোমরা তাহলে জলের রেশিওটা বুঝতে পারলে, চাল যদি 1 কাপ হয় জল সেক্ষেত্রে তোমরা 2 কাপ দেবে, মানে তার দ্বিগুণ দেবে। যদি দেখো একটু হয়তো জলের পরিমাণটা একটু কম আছে, একটু দেওয়া উচিত, তাহলে সেক্ষেত্রে 1 কাপ পরিমাণ বাড়িয়ে নিতে পারো, কিন্তু এর বেশি তোমরা বাড়াবে না, সেক্ষেত্রে তখন ভাতটা বেশি সেদ্ধ হয়ে যাবে, জলটা শুকাতে দেরি হবে, তখন তলার ভাতগুলো বেশি নরম হয়ে যাবে, গলে যাবে। এবারে খুন্তি দিয়ে আস্তে আস্তে সমস্তটা ভালো করে নামিয়ে নিলে একদম ঝরঝরে রেডি আমাদের পুজোর স্পেশাল মটন পোলাও।
তোমরা দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে আমার মটন পোলাও নেমেছে। মটনটা ভালো করে কুক হয়েছে, রাইসটা ভালোভাবে কুক হয়েছে, আর সব থেকে বেশি বেস্ট কথা হলো এটার, যেটা দেখো রাইসটা একদম ঝরঝরে নেমেছে আমার, প্রত্যেকটা দানা ভেঙে যায়নি, ঘেটে যায়নি, একদম ঝরঝরে আছে। আর কিছু এর মধ্যে আদার্স ইনগ্রিডিয়েন্টস লাগে না, বাট কয়টা লঙ্কার গুঁড়ো আর একটু আদা রসুন পেঁয়াজ দিয়েই মটন পোলাও অসাধারণভাবে দুর্দান্তভাবে দুর্দান্ত স্বাদে একদম রেস্টুরেন্ট স্টাইলের মতন বাড়িতে বানিয়ে ফেলা যায়। তো ছটপট তোমরা পুজোতে রেসিপিটা বানিয়ে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আমি দেখো মাংসটাও কেটে তোমাদের দেখালাম কত সুন্দর সেদ্ধ হয়েছে, ভেতর থেকে কতটা জুসি হয়েছে। আশা করছি তোমাদের সকলকার খুব ভালো লেগেছে, তোমরা সকলেই এইভাবে আমার পাশে থেকো, পুজো খুব ভালোভাবে এনজয় করো, আমাকে সহযোগিতা করো, আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য অবশ্যই করে আমার চ্যানেলটার বেল আইকনটা ক্লিক করে দিও আর আমাকে সাবস্ক্রাইব করো। তাহলে আজ এতটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।